তোলার বউ তার স্বামী রেক আসছে শুনস কি এই পাশের বাড়ি পাইসুয়ার বাবা এই নৌকা বানাইয়ে বানাইয়ে বিক্রি করে কত বড় লোক হই আমরা তো নৌকার ব্যবসা করতে পারো না কয় পাইসুয়ার বাবার বাবার বাবা যে বাগান বানাই খেয়ে গেছে ওই গাছ কেটে কেটে তক্তা বানাই বানাইয়ে নৌকা বানাই বিক্রি করতেছে মিস্ত্রি কাজ জানে তা আমরা তক্তা পাবো কোন জায়গায় বউ কয় কেন আমাকে ওই চাঙের উপর খানসারি তক্তা রয়েছে না স্বামী কয় কয় চার খেন তক্তায় নৌকা হয় নাকি কয় আপাতত একটু ফাঁক ফাঁক করে তক্তা দিয়ে একখান নৌকা বানাও নৌকা তক্তা ফাঁক ফাঁক করে দিলি নৌকা হয় নাকি কয় আমি মাইয়ে মানুষ বুঝি কি কলাম তুমি করো করো না করো না মরিছি আমি আজকে কি মাঝে মাঝে কি রসের কথা কবে দিয়ে একটু নাকি আপনারা ভাবিছেন নাকি যে আমার রস শুকিয়ে গেছে আরে খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো গাঢ় হয় মোটা মোটা ফোটা কাটে জানো না ভাবিয়ে না যে আমি শুকিয়ে গেছি হরিবাল কারণ কবি গানের সর্ব রসের সমাহার তাই না আপনারা তো এই এলাকার মানুষ সব পাকা কবির শ্রোতায় ওই বঙ্গ আর এই বঙ্গের থেকে একেবারে মাইরি বোঝা যাচ্ছে টকা টক খাইয়ে নিচ্ছে হরিবাল এখানে এমন বয়োবৃদ্ধ মানুষ যারা বসা আছেন যারা পাগল বিজয় সরকারের গান শুনেছে যারা শ্রদ্ধেয় নিশি বাবুর গান শুনেছেন আমার গুরুদেবের গান শুনেছেন নাকি প্রচুর কবি গান হতো আগে এখন তো একটু কমে গেছে তারপরে আমার ভাই মনোরঞ্জন তো আপনাদের বাড়ির পাশেই থাকে একদম ওই তালবান্ধা হরিবল তাহলে কোনটা বলতে গেলাম যে কথা বলতে গেলাম হিন্দুদের মধ্যে তাহলে এত দেবদেবীর পূজা কেন মনে আছে তো এখনো বিস্মরণ হয়নি কারণ ছয় বছর পর্যন্ত মায়ের দুধ খাইছিলাম তার একটা ক্রিয়া তো আছে নাকি ল্যাকটোজেনও খাই নাই আমুলে স্প্রেও সেরমা পাই নাই তা এইবার শোনেন যারা ডাক্তার বাবুর কাছে রুগী যায় সব রুগীকে কি এক ঔষধ দেয় যত রুগী যাবে এক ওষুধ লেখতে থাকবে নাকি তার ব্লাড টেস্ট করবে তার মধ্যে ব্লাড টেস্টে কি কি ধরা পড়ে সেই অনুপাতে তার কি রোগ হয়েছে ভিতরে এই অনুপাতে তো প্রেসক্রিপশন করে তাই তো নাকি এ কথা বলতে আমার বাধা নাই সারা পৃথিবীতে আমরা যত ধর্মমত দেখতে পাই কোন ধর্মমতে কিন্তু সাধনার স্বাধীনতা নাই চাপিয়ে দেওয়া হয় একমাত্র সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে ব্রহ্ম একই ওই যে ব্রহ্ম সেই আল্লাহ আলাদা কিছু না কিন্তু ব্রহ্ম সর্বশক্তিমান তুমি তারে যা ভাববে তিনি তাই হতে পারে কথা বোঝা গেল যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস মুসলিম ভাইদের কোরআনে লেখা আছে সুরা ইখলাস কলহু আল্লাহু আদ আল্লাহু সামাদ লাম ইয়ালা দুআলা মিউলা দুআলা মিয়াকুল্লাহ কফুয়া নাহা লা শরীক আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ সর্বশক্তিমান বুঝতে পারছেন কি বলছি এ কথা বলতেই হবে গড সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান তাহলে মুসলমান ভাইরা
এক নিরাকার উপাসনাই করে, ইবাদত করে। আমি কাউকে খারাপ বলছি না, যার যারটা তার তার দিক দিয়ে ভালো, কিন্তু সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। নিরাকারেও করতে পারো, সাকারেও করতে পারো, শনি পূজাও করতে পারো, কালী পূজাও করতে পারো, শীতলা পূজাও করতে পারো, তুমি তারে যা ভাববা তোমার কাছে তাই, যে যথামান প্রবর্ধন্তে তার। তাহলে মূর্তিগুলো কেন, কোথার থেকে এলো? এর প্রত্যেকটা কল্পনার মূর্তি। যে এখানে কালী সৃষ্টি মূর্তি গড়েছে সে কি কালীকে দেখেছে? কালী ওই রকম ছিল না, কেমন ছিল? বড় বড় মন্দিরে যে রাধাকৃষ্ণ পূজা হয়, যিনি রাধাকৃষ্ণ মূর্তি গড়ায় সে কি রাধাকৃষ্ণ দেখেছে? ওই রকম ছিল? এইরকম মুক্ত আলোচনা খুব কম শুনতে পাবেন, আমি অহংকারের কথা নয়। তাহলে আমার ব্যাসদেব লিখে গেছেন কি, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এটা সব কল্পনার রূপ, কেন? সাধকের সাধনার সুবিধের জন্য। তুমি যেমন রোগী, তুমি শিব বলতে ভালোবাসো, তোমার তো কৃষ্ণ সাপাই দিলি হবে না। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তুমি মা মা বলতে ভালোবাসো, তুমি মায়ের আরাধনা করো। এবার আরাধনা করে যখন তাকে পেয়ে যাবে না, কেন্দ্রে পৌঁছালে দেখবে সব এক, তখন কৃষ্ণ কালী শিবরাম আল্লাহ রসুল বড় ভগবান এক একার সব এক হয়ে যায়। হরি হরি বল। ওই জায়গা পৌঁছানোর দরকার। বাবা, একটা বৃত্ত আঁকতে গেলে প্রথম একটা বিন্দু নিতে হয়, বিন্দু থেকে সম দূরত্ব রেখে একটা গোলাকার যেটা পরিধি ওইটাকে যদি আঁকা হয় তাকে কি বলে? সম দূরত্ব রেখে বৃত্ত বলে। তাহলে ওই যে যেটা বিন্দু নিয়েছিলাম ওটার নাম হয় বৃত্তের কেন্দ্র। খুব লক্ষ্য করে শুনুন, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত চারপাশে যদি আমি চারটে সরল রেখা টানি, রেখা চারটে সমান হবে না ছোট বড় হবে? বলো, সমান হবে। তাহলে পরিধির যে রেখার থেকে আমি রওনা হব, কেন্দ্রে পৌঁছায় গেলে দেখবো সব রেখা ওই জায়গায় সেই মিলন হইছে। ওই পর্যন্ত পৌঁছানোর দরকার। এই সুবিধাটা আছে সনাতন ধর্মে। তাই আপনি মূর্তি করতে পারেন, মূর্তি পূজা করতে পারেন, কিন্তু অন্যান্য ধর্মে আপনাকে এই সুবিধা দেবে না। নিরাকার তো নিরাকারই, সাকার কোনো মূর্তি গড়া যাবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? জোরে বলুন, ঠিক বলছি তো? তাহলে এই মূর্তি জাগ্রত হয় কখন হয়? একমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারায়, আর কিছু না, তন্ত্রমন্ত্র না, শাস্ত্রগ্রন্থের ওইসব শ্লোক ওর দ্বারায় না। মা কালীকে জাগাতে গেলে মা মা বলে চোখের জলে আত্মহারা হয়ে যেতে হবে, ওর নামই মতুয়া, মেতে যেতে হবে মা 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 দেখালে। এরে কয় মতুয়া, মতুয়া মানে হরিচন্দ্রের ভক্ত হলি সে মতু হয়ে গেল। কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত মতুয়া হয়, কালী ভক্ত মতুয়া হয়, যে মেতে যায় সে মতুয়া। এই মাতা ব্যাপারটা হরিচাঁদ ঠাকুর এসে শেখালো, মেতে যাও। হরি বল, 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 হরি বল। হরিচাঁদ ঠাকুর এসে
তিনি দেখলেন এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত অশিক্ষিত মানুষ, অশিক্ষিত বললে ভুল হবে, নিরক্ষর। খালি শিক্ষিত হলেই, লেখাপড়া শিখলেই সে শিক্ষিত হয় না। একজন মানুষ নিরক্ষর কিন্তু সেও ভালো শিক্ষিত হতে পারে, বুঝতে পারছেন কি বলছি? অনেক লেখাপড়া শেখা মানুষ কুশিক্ষার দ্বারায় সমাজকে ধ্বংস করে দেয়। তার লোভ লালসা কাম ক্রোধ সে কিন্তু কন্ট্রোল করতে পারেনি। কিন্তু এক অক্ষর লেখাপড়া জানতেন না শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, নিরক্ষর। তার শিষ্য হলেন কে? স্বামী বিবেকানন্দ হলেন। তিনি জগৎ বাঁচালেন রামকৃষ্ণের শিষ্য হলেন। তাহলে তার গুরু তো নিরক্ষর, কিন্তু কত বড় শিক্ষিত! তার কথা মৃত পড়ে দেখুন, বোঝা যাচ্ছে কি আমার কথাগুলো? কি বাবা, আমি কোনো খারাপ কথা বলছি কি নাকি বলুন আপনারা? জগতের কল্যাণের কথা বলছি তো নাকি? মতুয়াটা মেতে যাওয়া, এই জন্যে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর করে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। রামকৃষ্ণ ঠাকুর মতুয়া হয়ে মাকে পেয়েছেন, চণ্ডী পাঠ করে নয়। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ, কোনো দিনও না, কোনো দিন এগুলো করেনি। তিনি মা 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 বলে পাগল হয়ে গেছে। আপনার কালী ঠাকুর কথা বলবে, আপনার শনি ঠাকুর কথা বলবে, আপনি যার মূর্তি করেন ওই যে জাগ্রত হয়ে যাবে। যদি আপনি মতুয়া হতে পারেন, অর্থাৎ মেতে যেতে পারেন ওই নাম, যারা বোঝে না তারা ক্যা সাল বাদায়, আমি করবো কি, আমার এখন মরিয়ে যাওয়াই ভালো। মাঝে মাঝে মনে হয় আমি মরিয়েই যাই, কারণ এত বলি তাও বোঝে না মানুষ, আর কত বল। হরিচাঁদ ঠাকুর কি তার ভক্তদের নাম মতুয়া দিয়েছিল নাকি? মেতে যেত তাই মতুয়া বলে গালাগালি দিত, তাই ভক্তরা গিয়ে নালিশ করলো, ও বাবা আমরা হরি নাম করি আমরা মেতে যাই, আমাদের গালাগালি দেয় এই মতুয়ার দল। কয় তাই কি বলে মতুয়া? ভালো ভালো, খুব ভালো কথা। ম মানে আমি, তুয়া মানে তোমার, যখন মেতে যায় তখন তো একমাত্র আমি তোমার। আমি তোমার, এই ভাবটাই তো শ্রীমতী রাধারানীর ছিল। যা, তোদের যখন গালাগালি দিয়েছে আজ থেকে তোরা মতুয়া সম্প্রদায়, বুঝতে পারছেন কি বলছি? আমার অশ্বিনী ঘোষের গানের মধ্যেও লেখা আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। আমি একটাও দলিল ছাড়া কথা বলি না, বানিয়ে বানিয়ে কিচ্ছু বলব না। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, বাবা তাহলে এই হচ্ছে মতুয়া, যে বৈষ্ণব তাকেও মতুয়াই হতে হবে, মেতে যেতে হবে কৃষ্ণ নামে মেতে। দেখবেন যখন নাম কীর্তন হয় খুব ভালোভাবে রাগ রাগিনী দিয়ে যখন গায়, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 যখন নামে প্রেম হয়ে যায় যখন নামে প্রেম হয়ে যায় মানুষ ধুলাই গড়ায় তখন কি ধ্বনি ওঠে হরি বল হরি বল হরি হরি বল হরি বল ওঠে না বলেন ঠিক বললাম না বেঠিক বললাম ঠিক বলছি তো ওই যে মেতে গেল তখন একটাই নাম থাকে সে নাম হরি বল তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার প্রার্থনার মধ্যে প্রার্থনা গানের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে ঠিক বলছি আমি দলিল ছাড়া কথা বলি শিব জ্ঞানে জীব সেবা তোমরা যতটুকু পারো দেবা না পুজিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন এটা হচ্ছে একদম শেষ কথার আগের কথা এরপরে শেষ কথা বলবো শেষ কথার আগের কথা কি কোনো দেবদেবীর পূজা করতে হবে না তুমি যদি মানুষের সেবা করো এই মানুষের ভিতরে সেই মানুষ বিরাজ করে হরি বল নিঃস্বার্থ হয়ে এই মানুষকে ঈশ্বর জ্ঞান করে যে সেবা করতে পারে ঈশ্বর খুশি হয় তার উপরে শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা না পুজিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন এইবার শেষ মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে হরে মাতা পিতার তাহলে খাঁটি ধর্মের কথা আমি কি বললাম এতক্ষণ বসে খেয়াল আছে আছে কি খেয়াল নাকি ভুলে গেছেন না প্রথম বলেছি সদা সত্য কথা কহিবে আর পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে তাই তো মনে আছে পিতৃধন যত্ন করবে সৃষ্টিকে রক্ষা করবে খেয়াল আছে তো আর ধর্ম কখনো ভিন্ন হয় না একই শক্তির খেলা চলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে সেই শক্তি সর্বশক্তিমান তাকে যে যে ভাবনা করে সেই ভাবনায় সে তাকে দর্শন দিতে পারে কি হলে দেখা দিতে পারে বললাম বলো মতুয়া হয়ে যেতে হবে মানে মেতে যেতে হবে হরি বল হরি বল সে তুমি কৃষ্ণ নামের মতুয়া হও রাম নামের মতুয়া হও যে নামের হও সীতা নামের রামের হও শনি ঠাকুরের হও আর কি বলেছি ডাক্তারের কাছে গেলে রোগী অনুপাতে তার পথ্য মেলে ওষুধ মেলে তাই তো ডাক্তার বাবুরা ব্লাড টেস্ট করে দেখে কি রোগটা হয়েছে তাহলে সনাতন ধর্মে একমাত্র সাধনার স্বাধীনতা আছে আপনি যে কোনো সাধনা করতে পারেন সেই সুপ্রিম পাওয়ার যাকে বিজ্ঞানে বলছে
যাকে মুসলিম ভাইরা বলছে আল্লাহ লা শরীক আল্লাহ তাআলাহু, যাকে সনাতন শাস্ত্র ধর্মীয় গ্রন্থে বলছে ঈশ্বর, কেউ বলছে হরি, কেউ বলছে ভগবান, তাই তো কৃষ্ণ একমাত্র। মতুয়া যদি মাতোয়ারা হয়ে আপনি ডাকতে পারেন তাহলে আপনি পেতে পারেন প্রেম ভক্তির দ্বারায়। যাকে ডাকবেন এই সাধনার স্বাধীনতা সনাতন ধর্মে দেওয়া আছে। আপনি নিরাকারবাদী হতে পারেন, আবার নাস্তিকবাদী হতে পারেন, কেউ মানা করেন, কিন্তু নাস্তিকবাদী হওয়ার আগে একবার সাতবার ভেবে নেবেন। বাড়িতে কারেন্ট পোড়ান, মাস গেলি বিল আসে কি, কারেন্টের বিল দিতে হয় কি নাকি, কারেন্টটা কোন সময় লাগে বেশি, অন্ধকারে তো নাকি আলো জ্বলে কোন সময়, রাত্রির বেলায় আর দিনের বেলায় পাখা চলে, তাহলে গরমের সময় ঠান্ডা দিল, অন্ধকারের সময় আলো দিল, এই জন্যে বিল কষিয়ে পাঠায় দিল, টাকাগুলো ঢালো। এই সূর্যের আলো যে তুমি সারা জীবন পাচ্ছ তোমার চোদ্দ পুরুষের থেকে, এর কোনো বিল মিটাতে হয়েছে নাকি নাকি, কথা কও, কেন বিল দাও নাই কেন, কায়দা আছে। সূর্য কি কেউ সৃষ্টি করিয়ে দিয়েছে, পারে কেউ সূর্য সৃষ্টি কর? এই জায়গাটা গিয়েই আস্তিক হয়ে যায় মানুষ, যখন অনন্তের চিন্তায় নিমগ্ন হয়, অনন্ত চন্দ্র সূর্য অনন্ত গ্রহ নক্ষত্র, কাজী নজরুল ইসলামের সেই কথা, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, তার মাঝখানের যে অন্তরাটা, তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, আহারে তিনি যেখানেই থাকুন না কেন আমি তাকে শ্রদ্ধা জানাই, তার আত্মার প্রতি আমি ভক্তি নিবেদন করি। কারণ মুসলমান ধর্মেও আত্মাকে স্বীকার করেছে, ওনারা বলেন রুহু, খ্রিস্টান ধর্মে কেউ আত্মাকে স্বীকার করেছে ওনারা বলেন সল। কত সুন্দর কথা বলেছে তারকা রবি শশী খেলো না তবু, এগুলো তোমার খেয়াল না, এই যে মিটমিট করে তারা জ্বলে, রবি মানে সূর্য শশী মানে চন্দ্র, এগুলো তোমার খেয়াল না, তোমার চরণের পাশে রাশি রাশি পড়ে আছে। আমি আর কি বলেছি, কর্তব্য যে পালন না করে সে কখনো ধার্মিক হতে পারে না চরাচরে, মনে আছে তো, মাতা পিতার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের মাতা পিতার প্রতি কর্তব্য, এই কর্তব্যহীনতা যার মধ্যে সে কখনো ধার্মিক না, মনে আছে আমার কথাগুলো, না মনে থাকে ওরা তুলে নিয়ে যাচ্ছে শুনতে পারবেন। শেষে কি বললাম, কোনো দেব দেবীর পূজা করতে হবে না, কিছু করতে হবে না, যদি কেউ মানুষকে ঈশ্বর জ্ঞানের সেবা করতে পারে নিঃস্বার্থভাবে, বলেছি একথা নাকি, বলছি তো, তার কিচ্ছু করতে হবে না, কারণ এই মানুষের ভিতরে সেই মানুষ খেলা করে। শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না পুজিলেও গেদি দেবা, হবা প্রেমের মহাজন। Oh, 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 oh.